সিন্দুকচুরি অভিযানের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজ দেখব সেলফি রোডের অনিন্দ্য সৌন্দর্য। চলেন শুরু করি। এত সুন্দর কেন আমাদের দেশটা? বেশি সুন্দর ভাই, ফসলের জমি, আহা, মাঝখান দিয়ে রাস্তা। ও থ্যাংকস গড ব্রো, আমাদের কি আবার এই রোডে ব্যাক করতে হবে? তুমি আমার ওভারটেক নিলাম, আমি আবার তোমার ওভারটেক নিলাম, কেমন কি ব্যাপার? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সো বিউটিফুল। একেই বলে কিং, কিং কুইনও আছে, যে কুইন বুঝলাম না, কুইন। ও মাই গড, দুই পাশে চা বাগান, মাঝখানে রাস্তা, কি সুন্দর। আসসালামু আলাইকুম। ব্রিজ কি বন্ধ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি সাখরালানা যাওমা কুনাল্লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন। সমস্ত প্রশংসা আল্লাহ। এবং শুরু করলাম আমাদের আজকের জার্নি, ডে টুর জার্নি। সো আমি কিন্তু আসলে প্ল্যানিং করি নাই কোথায় যাব, কি করব, কোথায় কি করা হবে, এগুলোর ব্যাপারে আমি একদমই জানি না। তো এগুলো প্ল্যান করছে হচ্ছে মঞ্জু, ইশতিয়ার, রাজিজ। সম্ভবত এখন শুনলাম সেলফি রোডে যাবে, যেখানে আমি কখনোই যাইনি। আর দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে। কালকে কিন্তু আমরা ভুলে এই জায়গাটা ক্রস করে অলমোস্ট 6-7 কিলোমিটার দূরে চলে গেছিলাম, আবার ব্যাক করতে হয়েছিল, রাস্তা প্রচুর ভাঙা। কালকে বৃষ্টি ছিল না, আজকে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে এই রোড কেমন হবে কী হবে ঠিক জানি না। সো একটু আগে বলতেছিলাম যে এই বাইকের সাথে আমার লাস্ট ট্যুর। তো আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল সুজুকির এই বাইকটার কাছে, যে কয়দিনে আমি বাইকটা চালাইছি, আলহামদুলিল্লাহ, এটা আমাকে নিরাশ করা নেই, খুবই ভালো সার্ভিস দিছে, সুবহানাল্লাহ। আর ইনশাল্লাহ নতুন বাইক কেনার পেছনে তো কোনো না কোনো রিজন থাকেই সবার, তেমনি আমারও একটা রিজন আছে। তো ওই রিজনটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ কয়েকটা এপিসোড পরে। তো চলেন আজকের যে কাজ সেটাকে করি, এখানে আর দেখানোর মতো কিছু নাই। তো আমরা প্রথমেই হিট করতেছি সেলফি রোড, চলেন যাওয়া যাক। এই রাস্তাটার ভিউটা না নিয়ে আসলে পারলাম না, এত সুন্দর, দেখেন এত সুন্দর লাগতেছে, মানে অসম্ভব সুন্দর। মানে আমি জানি না, মানে এত সুন্দর কেন আমাদের দেশটা? বেশি সুন্দর ভাই, দেখেন কি সুন্দর, উফ, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগলো এই রোডটাতে ঢুকে। বিস্তীর্ণ মাঠ, ফসলের জমি, আহা, মাঝখান দিয়ে রাস্তা, ও থ্যাংকস গড। আপনারা দেখছেন এত সুন্দর, এই জায়গাটা দেখলে প্রাণ ভরে যাচ্ছে একদম, সুবহানাল্লাহ। সো আমরা একটা নদীর, এটা কী বলে, আমরা একটা নদীর কূলে চলে আসলাম। এই রোডের মধ্যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে ব্রিজটা। এই নদীটার নাম কি যদি কেউ জানেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানেন। তো আসলে নতুন কোনো জায়গায় আসলে সবই সুন্দর লাগে, খুব বেশি ভালো লাগে। আর আমার অবশ্য যেখানে যাই সেখানেই খুব বেশি ভালো লাগে। ব্রো, আমাদের কি আবার এই রোডে ব্যাক করতে হবে? ওকে ওকে, থ্যাংক ইউ, ওকে। ওরে ভাই সিএনজি, দাঁড়া দাঁড়া দাঁড়া, যা 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 দাঁড়া। এবার আমি তোর ওভারটেক নিব, লাভটা কি হবে? লাভটা কি হলো? তুমি আমার ওভারটেক নিলা, আমি আবার তোমার ওভারটেক নিলাম, কেমন কি ব্যাপার? ওকে, আজিজ আমাকে একটা তথ্য দিল এখন, সেটা হচ্ছে সামনে মালটা বাগান। আমি এই জন্য ক্যামেরাটা অন করলাম, মালটা বাগানটা দেখতে চাই কেমন। আর রোডটা আসলেই এনজয়েবল, খুবই এনজয় করতেছি। মাঝখানে কিছু কিছু ভাঙা জায়গা আছে, বাট ওটা বাদ দিলে খুবই এনজয়েবল একটা রোড, এবং খুবই এনজয় করতেছি। মালটা বাগান কি এগুলা? মালটা দেখা যাবে কি না? চলেন দেখি মালটা বাগান কেমন দেখতে। সো আমার তো মনে হচ্ছে আসলে এক এপিসোডে এটা পুরোটা করা যাবে না, তো আজকের এপিসোডটা তাহলে সেলফি রোড নিয়েই থাকুক। পরের এপিসোডে ইনশাল্লাহ আমরা সিন্দুকচুরি হিট করব।
Subhanallah, Subhanallah. So beautiful. Ekei bole king. King. Queen was a queen. I bujlam na. Queen. হ্যাঁ রাস্তায় কি কাজ গরু আর ছাগলের কাজ কি রাস্তায় রিয়াজ যেটা বললো যে গরু থাকবে গোয়ালে ছাগল থাকবে মাঠে ঘাস খাবে ওরা রাস্তায় কি করে রাস্তায় ওদের লেনদেনটা কি আমরা একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি একটু আগে আসলে মানে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হতে যেতেছিল একটা গরু এমন ভাবে দৌড় দিছে যাকে আল্লাহ বাঁচাইছে ঠিক সময় কন্ট্রোল করতে পারছিলাম তো এক্স্যাক্টলি আমার প্রশ্ন গরু আর ছাগলের কাজ রাস্তায় কি ভাই এটাই বোধহয় মালটা বাগান এটাই মালটা বাগান এখন তো মালটা নাই মনে হচ্ছে আমরা কি ভিতরে যাবো আচ্ছা আরেকবার অন্যদিন তো আপনাদের একটু চিনিয়ে দিলাম এটা হচ্ছে ইউনুস এগ্রো ফার্ম বিশাল বড় মালটা বাগান ওকে ভিতরে সুন্দর দেখা যাচ্ছে আসলে আমি যাবো একবার ইনশাল্লাহ সেলফি রোড কি শুরু আরো সামনে তুমি সামনে যাও তাহলে এখান থেকে সেলফি রোড নাকি শুরু না বাট এখানে তো কি সুন্দর লাগতেছে না উফ এখানে যদি ছবি না তুলি আর কোথায় ছবি তুলব ও ওয়াও সো বিউটিফুল মাশাআল্লাহ সো বিউটিফুল ও রিয়াজ ভিডিও কর ও মাই গড কি সুন্দর কি খুশি আরো সামনে চলো সেলফি রোড বলে এগুলো আর কি এটাই সেলফি রোড মেড ইন ফটিকচরি গাড়ি আসতেছে গাড়ি তোমার সাথে বাড়ি খেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আমরা আসলে উঠ চিন্তা করতেছি না আমরা গাড়ির চিন্তা করতেছি গাড়ির ক্ষতি হবে রাইট তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেলফি রোড না আমরা সেলফি রোডের দিকে মুভ করতেছি প্রচুর ছবি দেখছি আমি সেলফি রোডে তোলা মানুষের ছবি এটা রোডটার নাম আসলে সেলফি রোড না মাত্র 21 কিলো বালিরহাট সিরিয়াসলি এরকম একটা ভিউ কিন্তু ইয়েতে যাওয়ার সময় পাওয়া যায় আপনার আলিকদম যাওয়ার সময় এরকম একটা ভিউ কিন্তু পাওয়া যায় ও সাচ এ বিউটি সাচ এ বিউটি ও মাই গড এই জায়গাটা দেখো কি সুন্দর আমি এক্সট্রিমলি ডিলাইটেড এবং আমি আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণ শুকরিয়া আদায় করতেছি যে আমাদের কপালে এইসব জিনিস আছে আমি আপনাদেরকে এখানে এই জন্য আনছি এদিকে না আনলে টোটালি জিনিসটা মিস করে রাইট রাইট হবে সেটা বলতে হবে আজকে যাব ফটিকছড়ি সবাইকে আসতে হবে শুধু আমাকে না ওকে সেলফি রোড নাকি এখন আসি নাই সেলফি রোডের আগেই থেমে গেলাম কি সুন্দর দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে কি সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর আসল সেলফি রোডে নাকি আমরা এখন আসি নাই যাচ্ছি এখন সেলফি রোডের দিকে আমাদের তো প্ল্যান অনেক যায় না প্ল্যানগুলো সব সাকসেসফুল হবে কি না ঠিক বোঝা যাচ্ছে না আমাদের লাগছে খিদা কারণ হইতেছে সময় 4:16 তো আমরা পৌঁছে গেলাম একটা বাজারে বাজারটার নাম একটু দেখি এটা কি বাজার দাঁত মারা রোড হেয়াকো বাজার আচ্ছা হেয়াকো রাবার বাগান বলে যে এটাই তাহলে মানে সামনে দাঁত মারা রোড আমরা খাবার কোথায় খাবো সেটা তো বুঝতেছি না আরে ভাই
একটু সামনে যাও না, তুমি সামনে যাও, দাঁড়ান। আপনি শুধু টানলে হবে ভাই, পাগল। হ্যাঁ ঘুরাই, নামো। হ্যাঁ কেন থাক না, তো আমরা লাঞ্চ ব্রেক নিলাম হচ্ছে হেয়াকো রাবার বাগানের আগে, মেবি একটা বাজার। ও বাবা, এখানে তো বার্গার পিৎজা অনেক কিছু পাওয়া যায়। ওয়াও ব্রো, অনলি 10 মিনিটস, অনলি 10 মিনিটস লাঞ্চ ব্রেক। আরেকটা সৌন্দর্য দেখেন, আহা, এর ওটা আবার অন্যরকম সুন্দর, চা বাগান। ওফ কি সুন্দর, দুই পাশে চা বাগান, মাঝখানে রাস্তা, কি সুন্দর। আচ্ছা এটা হচ্ছে রামগড় টি এস্টেট, ওকে এটাই রামগড় টি এস্টেট, কিপ ক্লিন অ্যান্ড গো গ্রিন, ওকে। এই যে চা বাগান, চা বাগান কিন্তু আসলে দেখতে ছবিতেই বেশি সুন্দর, ভিডিওতে বেশি সুন্দর, এটা আমি প্রথম সিলেট গিয়ে বুঝতে পারছিলাম। বাট এই রোডটা আসলেই অসাধারণ, আসলেই খুব সুন্দর একটা রোড। আসলে এইসব রোডে আসলে বেশি কথা বলার আসলেই কিছু নাই, আসলেই কিছু নাই, কারণ হচ্ছে এত সুন্দর রোড, শুধু সৌন্দর্য দেখতে হয়, রাইড করতে হয়। পুরোটা চা বাগান, আমি ভাবছিলাম যে চা বাগানটা ছোট, শুধু চা বাগান শেষই হইতেছে না, লাস্ট 5 মিনিট ধরে মনে হয় এরকমই চলতেছে, বিশাল বড় চা বাগান। কার চা বাগান এটা আল্লাহ জানে, আমার তার একটু দেখতে মন চাইছে। আমার মনে হচ্ছে চা বাগান শেষ, তাহলে আমরা এখন ব্রিজের দিকে আগাই। আচ্ছা আমরা মনে ব্রিজটাতে পৌঁছে গেছি, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, খুব সুন্দর ব্রিজ, বন্ধ বন্ধ। একটু ওনাদেরকে বলে আসি, ব্রিজটা কি বন্ধ মনে হয়। আচ্ছা এটা এখনো ওপেন হয় নাই, বুঝতে পারছি না, আমরা আবার ইয়েতে চলে যাবো, রাঙামাটি চলে যাবো। হ্যাঁ এটাই আর কি ব্রিজটা, এই নদীটার নাম কি? হ্যাঁ ফেনী নদী, ফেনী নদী, ওকে ওকে ফেনী নদী। আচ্ছা এদিক দিয়ে উঠলে ওই পাশে কি, ওই পাশে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ত্রিপুরা রাজ্য, ওকে। তো আজকে ভিআইপি কে আসতেছে? অলরেডি আমরা একজনকে দেখছি, একটা ভিআইপি পাস করতেছিল। আচ্ছা আমরা এখন সিন্দুকছড়ি কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে, ওকে থ্যাংক ইউ, দোয়া করেন, আসসালামু আলাইকুম। ব্যাড লাক, আমরা ব্রিজটাতে উঠতে পারলাম না, বাট আপনারা যতটুকু দেখছেন আর কি, কোন যেন ভিআইপি আসতেছে আপনারা তো শুনলেন নেই। চমৎকার ব্রিজটা, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আপনারা বললো যে
পুলিশ ভাইরা বললো যে ওই পাশে ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য হচ্ছে ওই পাশে। তো আজকের এপিসোডটা এখানেই সমাপ্ত হচ্ছে, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সিন্দুকছড়িতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।